শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম বিজয় দাস, পিতার নাম বঙ্গবীর দাস, মাতার নাম তরুবালা দাস, গ্রাম বাড়িয়া 6 নম্বর ওয়ার্ড। আমি যখন মানে ক্লাস 10-এ পড়ি বাড়িয়া গ্রামের হাই স্কুলে, আমার রোল ছিল এক। জাতির পিতা বঙ্গবন্ধু রহমান যখন যে কালীগঞ্জ পাইলটে ছেড়েছে, তখন আমি কিন্তু পাইলটে ওই মিটিংয়ে ছিলাম। ওনার একটা বক্তব্য ছিল যে দুই ভাই ছিল, তাদের দুই ভাইয়ের এক ভাই চালাক, এক ভাই মানে একটু কম চালাক। তাদের সম্বল ছিল কি, একটা কম বল, একটা গাভি, একটা খেজুর গাছ। তা ওনার ওই বক্তৃতা যেগুলো ছিল, কালীগঞ্জ পাইলট ছিল, ওই বক্তৃতাটা আমি শুনছিলাম। বড় ভাই ছোটো ভাইয়ের লোকের বন্ড পড়ল গাভি, সামনে তা হলো ছোটো ভাইয়ের, আর পিছন ধরলো বড় ভাইয়ের, আর খেজুর গাছের আঘাত হইলো বড় ভাইয়ের, ঘোড়া ধরলো ছোটো ভাইয়ের, আর কম্বল হইলো দিন হইলো ছোটো ভাইয়ের, আর রাত হইলো বড় ভাইয়ের। তো এই ব্যবকর্ণ করে দিয়েছে, তো ছোটো ভাই কম্বল দিন বেলা শুকায়, হ্যাঁ, আর বড় ভাই রাত্রে চালাক ভাই রাত্রে ঘরে ঘুমায়। আর ওই যে এটা করতেছে, বলে এক কাম কর, তুই যখন গাভির গায়ে ধোয়াইব তখন তুই মাথা বেরিয়েবি, ভাই মাথা তো আমার, তুই দেখবি গায়ে ধোয়াইতে দেবে, তখন না পারলে তোর তোর আজ থেকে তোর দুর্গতে দিই। তখন আমাদের বাড়ি আছে 14 মে 1971 রোজ শুক্রবার দুপুর 1 ঘটিকায় এই যোধপুর ক্যান্টনমেন্ট হইতে 2500 পাখানাদার বাহিনী বাইরে আক্রমণ করে, বাইরে গ্রামে গিয়া 2500 লোক মারে এবং আগ অগ্নিসংযোগ করে, নারী নির্যাতন করে, লুটতরাজ করে। তখন নদী পার হইয়া সাতানিপাড়া চলে যায়, সাতানিপাড়াতে নাগুরে চলে যায়। নাগুরেতে কদিন থাকার পরে ওখান থেকে বাপ মা গ্রামে দেশে রেখে আমি ভারতে চলে যাই। ভারতে গিয়ে আমি বিভিন্ন জায়গায় কাজ করছিলাম। আমরা 17-18 জন যুবক ভারতে গেছিলাম। আমি সেনাবাহিনীতে গেছিলাম, গ্যারস বেঙ্গল রেজিমেন্টের ডাল্টা কমিটি 10 প্লাটুনের প্লাটুন সিপাহী হিসাবে আমি হরিশরা ট্রেনিং দিই। ডিসেম্বরের 1 তারিখে আমরা বাংলাদেশে নেমে গেছি সম্মুখযুদ্ধে। হ্যাঁ, ওই আগরতলা উড়াল দিয়া, ওখানে উড়াল, ব্রাহ্মণবাড়িয়া, তিতাস নদী, হ্যাঁ, দুর্গাপুর, একবারে মানে সরাইল, এইসব জায়গাটা যুদ্ধ করতে করতে রাজগঞ্জ পাঠিয়ে দিয়ে 10 তারিখ আমরা মুক্ত করি। আমাদের সাথে বিহার রেজিমেন্টের ছিল, কিন্তু বিভিন্ন অস্ত্র সম্বন্ধে জানি
এসএলআর জানি, ইসলাম গ্যাপ জানি, এলএমডি জানি, টুইস পাটার জানি, চিনিয়ার তার অস্ত্র সম্বন্ধে আমার জ্ঞান আছে। ভৈরব যুদ্ধ চলছে, তারা হলো ভৈরব আর আমরা রাসগুলো। তারা ভৈরব তো মটর মারে, আমরা মেরা তো মটর মারে। আমরা নদী পারে ম্যাংরা নদী পারে তো আমরা বাঙ্কা করে এটারও দুমছে দুজন করে শিফটি শিফটি ডিউটি করি, দুই ঘন্টা করে ডিউটি আছে। এদের ডিউটি ঘন্টা আছি, তারা ফায়ার দিতেছে আমরা ফায়ার দিতেছি, এইভাবে আমরা যুদ্ধ চলছে। এইভাবে মনে করেন ভারতে করছে হেলিকপ্টার দিয়া সব মানে যে ভৈরব থেকে যারা ঢাকা না ঢুকতে পারে যার জন্য ব্যবস্থা করছে আমাদেরও নিয়ে যাবে। এগুলা কত তারিখের ঘটনা? এগুলা 1971 ডিসেম্বরে 10, 11, 12, 13 তারিখে এই সময় তো 16 তারিখে ডিক্লেয়ার দিতেছে তারা সারেন্ডার করে গেছে। তখন আমরা আত্মহার এক মানে খুশিতে আত্মহারা হইয়া যার যার ম্যাগজিনে যত রাউন্ড আছে একটা নদী মারা ধরছি যে স্বাধীন হয়ে গেছে আমরা ইজরায়েলের জয় করে লাগছি আমাদের আনন্দ দেখে গেলাম। হ্যাঁ যা হোক কমান্ডার আমাদের থামাইছে, তোমরা কি করছো, গুলি করে না, গুলি মারে না, গুলি করে না, সে থামাইছে। পরে আমরা পরের দিন নৌকা যোগে নসুন দিয়ে যাই বুঝছি, গয়না নৌকা যোগে আমরা নসুন দিয়ে আইসা। হ্যাঁ কলেজে আশ্রয় নিয়েছিলাম নসুন্দি কলেজে। আপনার যুদ্ধকালীন কমান্ডারের নামটা একটু বলবেন? একজনের নাম শিশ, 3 নম্বর সেক্টর কে এম সবগুলার আন্ডারে 11 বেঙ্গল রেজিমেন্টের প্রধান ছিল একজনের নাসিম সাহ। 1900 20 তারিখে বোধ হয় বঙ্গভবনে নিরাপত্তা দায়িত্ব পালন করছি। তখন আমরা 11 বেঙ্গলের 10 প্লাটুনের আমরা যে 60 জন লোক এই দায়িত্ব পালন করি। কোনো কোনো সময় 1 নম্বর গেটও আমি পাড়া তুলছি, 3 নম্বর গেটও ছিল। হ্যাঁ আমাদের লোক আমার ওস্তাদ ছিল রহমান ওস্তাদ, মতিন ওস্তাদ, তৈবুর রহমান, হ্যাঁ এগুলো এগুলো ওস্তাদ ছিল। আর মানে সিপাহী ছিল নুরুল হক, নজির, সবার নাম তো আর মামার মানে খেয়াল নাই। তখন আমার 22-23 তারিখে আমার বাপ মা গিয়ে হাজির হয়েছিলাম, একটা সিডি লিখছিলাম। আবার কি দেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে প্রত্যাবর্তন করে 10 জানুয়ারি 1972 সালে। তখন এয়ারপোর্টে কিন্তু আমি 1 নম্বর গেটে পাহারা দার। তখন ওনার বিমানটা তো কত উচ্চতা ছিল, বাসায় পক্ষে একটু 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 দেওয়া যাচ্ছে, 4-5টা পাক খেয়ে পরে ওনায় নামছে। নামার পরে ওনায় ট্রাকে উঠছে, খোলা ট্রাকে উঠছে, উঠে ট্রাকে ধরিয়া আমরা পাহারাদার হিসাব তো তাকে ধরে আমরা নিরাপত্তা হিসাবে নিতেছি। কিন্তু কেউ আমাদের এই মানে কমান মানে না, পাবলিক এত বেড়েছে সব গিয়া গেলে ট্রাকের উপরে উঠতেছে, মানে এমনভাবে গিয়া জাপাইয়া পড়ছে যে গাড়ি আর সামলাতে পারি নাই। পরে মানুষের তো কমান করছে যে আসো আমরা চলে যাই, তারা থাক। পরে তখন মানে বঙ্গবন্ধু ভাষণ দিলে রবীন্দ্রনাথের কবিতাটা বলছিল, আমি আর বুঝতে পারিনি। আমি সেনাবাহিনী ছাত্র ছেড়ে ছেড়ে দেওয়ার পর তো আমার জীবনটা বিথাই গেল, আমার জীবন কাহিনী কী করবো। তারপরে বাইরে আসিয়া মানে চাকরি করছিলাম মনিকে, ওখানে শৈশ সুবিধা হয় নাই, পরে চাকরি ছেড়ে দিলাম। পরে বাইরে গণহত্যার ব্যাপারে লেখালেখি করলাম, লেখালেখি করার পরে বাইরে একটা স্মৃতিস্তম্ভ হয়েছে, আমি দ্রুত স্মৃতিস্তম্ভের উদ্বোধন চাই। স্মৃতিস্তম্ভটা কমপ্লিট হয়েছে, উদ্বোধন চাই, স্মৃতিস্তম্ভের বাউন্ডারি চাই, স্মৃতিস্তম্ভ চাইতে একটা রাস্তা পাকা করতে চাই, এই আমার নিবেদন। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।